ময়মনসিংহ সদর উপজেলার চর অঞ্চলের ঐতিহ্যবাহী পরাণগঞ্জ বাজার রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীরা। দুপুরে পরাণগঞ্জ দক্ষিণ বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাজারের ব্যবসায়ী ইছামুদ্দিন ব্যাপারী, পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম আনারসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। মানববন্ধনে তারা জানান, ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর বাইপাস থেকে পরাণগঞ্জ বাজার হয়ে শেরপুর জেলার কানাসাখোলা, চন্দ্রকোনা, নারায়ণখোলা, রামভদ্রপুর পর্যন্ত 52 কিলোমিটার যে মহাসড়কটি নির্মাণের কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হাতে নিয়েছেন, সেটি পর্বের নকশা অনুসারে নির্মাণ করার দাবি জানিয়েছেন। আগে যে ম্যাপটা করছে, ম্যাপটা সেই দিকে ছিল, ওদিকে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটা বাজার ঐতিহ্যবাহী বাজার সদর উপজেলা, জি ময়মনসিংহ সদর উপজেলা। এটা একটি মহাসড়কের উদ্যোগ নিয়েছে সরকার, সরকারকে ধন্যবাদ জানাই। আমরা চাই বাজারটা যাতে নষ্ট না হয়, বাজারে খেয়ে খেতে যাতে না হয়। রাস্তাটা ডান হাটের। আমি মোহাম্মদ ইসামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক। আমি রাস্তা উন্নয়নমূলক কাজ সরকার করতেছে, এটা ভালো, সরকারকে ধন্যবাদ জানান। কিন্তু রাস্তাটা যে দিক দিয়ে নিবার খাইতেছে, প্রথম যে ম্যাপটা করছি বাজারের দক্ষিণ ছেড়ে দেওয়া, এই দিক দিয়ে রাস্তাটা গেলে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটা বহল থাক, এটাই বহল থাক। আগের যে ম্যাপটা এইটাই বহল থাক। এটাই মাননীয় প্রধানমন্ত্রী ও সড়ক কর্তৃপক্ষের কাছে আমার এই আবেদন। এমপি মহোদয়, আমাদের রোশনের স্যার, সদর থানার এমপি রোশনের স্যার, তার কাছে আকুল আবেদন, আমাদের যে রাস্তাটা প্রথম যে ম্যাপটা করছি ওই দিকটাই রাস্তাটা করা হোক, যে বাজারটা ক্ষতিগ্রস্ত না হবে। আমি দেখাচ্ছি।